সাবেক মেয়র যে চলে গেছেন সেটাই যেন আরও পরিষ্কার হলো এই অবহেলা আর হেলাফেলার মৃত্যুতে লাশের গুন্তিতে এখন পর্যন্ত নিহত খবর নিশ্চিত করেছে পুলিশ তা নিয়ে বিভ্রান্তি এখনো কাটেনি এদের মধ্যেও অনেকেই শঙ্কামুক্ত নন বাংলাদেশে দাওয়াত খেতে গিয়ে মানুষ মানুষের পায়ের তলায় পড়ে নিহত হওয়ার হয়তো কোনো অতীত ইতিহাস নেই আমরা মরি ধোনিকে বৃহস্পের পাশ দিতে গিয়ে জাকাতের কাপড় নিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে সালে বরিশালের কাঠপট্টিতে জাকাত সংগ্রহ করতে গিয়ে মানুষের পায়ের নিচে দুজন গরিব নিহত হন তাতে তেমন শোনা যায়নি তবে পনেরো সালের এগারো জুলাই ময়মনসিং এক নিমেষে চার শিশু আর তেইশ মায়ের প্রাণ চলে গেলে সবাই একটু নড়ে বসে আয়োজকদের গ্রেপ্তার তদন্ত মামলা এসব করে পরিস্থিতি শান্ত করা হয় পুলিশ চোখ কান খোলা রাখার চেষ্টায় নিয়োজিত হওয়ার অঙ্গীকার জানায় তবে তার আগে সে বছরের মার্চ মাসে একটা সতর্ক সংকেত এসেছিল যখন অষ্টমীর স্নানে আগত পুণ্যার্থীদের দশজন হয়ে নিহত হন ঢাকার কাছে প্রয়াতন ব্রহ্মপুত্রের এই মর্মান্তিক ঘটনার কোনো বিচার হয়নি আয়োজকদের টিকিট নাগালে কেউ যায়নি বা পেতে চায়নি পায়ের তলায় থাকা গরিব মানুষেরা পায়ের চাপেই তো মরবে এ যেন আমাদের মনোভাব সবসময় যে কেবল গরিব মানুষের পায়ের সব সময় যে কেবল গরিব মানুষেরা পায়ের নিচে পড়ে মারা যায় তা বলা ঠিক হবে না ২০১৫ হাজার সালের হজে ঠিক কত বাংলাদেশির প্রাণ হারিয়েছিল তার কোনো দিনও জানা যাবে না যারা হজে যান তারা কেউ গরিব মানুষের কোঠায় পড়ে না তবু এই অবহেলা কেন কারণ দেশটা যে ধনী নয় মানুষকে ডেকে দানবীর হতে গিয়ে জমদুত হয়ে যাওয়ার আগে তাদের ভাবতে হবে যে আয়োজন করেছেন তা সামলানোর সামর্থ্য তাদের আছে কিনা।